আসসালামু আলাইকুম রহেমাতুল আলাহি অবাকু প্রিয় দর্শক আজকে আমরা এমন একটি আমল সম্পর্কে জানবো যেই আমলটি করলে মাত্র দশ সেকেন্ডের আমলে চল্লিশ হাজার নাকি লাভ করতে পারবেন চলুন তাহলে আমলটি সম্পর্কে আমরা জেনে নেই। আমলটি হচ্ছে আর সাহাদু আল্লা ইলাহা ইল্লাহু ওয়া লা সারিকা লাহু ইলা হাউ ওয়া হেদান স মাদ আল্লাহ মিয়া তাখিস ওয়ালামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ দোয়াটির বাংলা উচ্চারণ দেওয়া আছে আর শাহাদু আল্লাহ ইলাহ ইহ ওয়াহদাহ শারিক আলাহ ইলাহ ওয়াহিদান সমাদাল্লাহিবাতাম ওয়ালা ওয়ালা দাও ওয়ালামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই তিনি একক যার কোনো অংশীদার নেই তিনি একমাত্র উপাস্য ও অমুখাপেক্ষী তিনি কোনো সঙ্গিনী গ্রহণ করেননি না কোনো সন্তান তার সমকক্ষ কেউ নেই আপনি দশ সেকেন্ডে এই বাক্যগুলো অনায়াসে পড়তে পারেন যে ব্যক্তি এই বাক্যগুলো ফজর নামাজের পর একবার পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তাকে তার আমল নামায় চল্লিশ হাজার নেকি দান করবেন দশ সেকেন্ডের আমলে একদিনে চল্লিশ হাজার নেকি লাভ করতে পারবেন এক মাসে তিরিশ গুণন চল্লিশ হাজার সমান সমান বারো লক্ষ নেকি অর্জন করতে পারবেন এক বছরে বারো গুণন বারো লক্ষ সমান সমান দুই কোটি চল্লিশ লক্ষ নেকি লাভ করতে পারবেন পঁচিশ বছরে ছয় কোটি নেকি আপনার আমুল নামায় লিপিবদ্ধ হবে হজরত তামিম উদ্দারি রদিয়াল্লাহ তালাহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজর নামাজের পর এই দোয়াটি পাঠ করবে সে চল্লিশ হাজার নেকি লাভ করবে সুবাহানুল্লাহ এখন আমরা জানব মাত্র কয়েক মিনিটের আমলে সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনামাফের আমল এক মিনিটে আপনি সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনা মাফ করিয়ে নিতে পারেন আর ক্ষমার এই পরোয়ানা সেই রবের পক্ষ থেকে এসেছে যিনি তওবা করলে শুধু খুশি হন না বরং তওবাকারীকে নিজের বন্ধু বানিয়ে নেন গুনাহের ক্ষমার জন্য তিনি একটি আমল শিখিয়ে দিয়েছেন যার মাধ্যমে আপনি দুই মিনিটে গুনাহের পাহাড়গুলোকে নেকিতে বদলে নিতে পারেন নিম্নলিখিত বাক্যটি পড়ুন সুবাহান্লাহি অবহামদিহি সুবাহান্লাহি লাউজিম সুবাহান আল্লাহ আবিহাম দিহি সুবাহান আল্লাহ লাউজিম নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন একশোবার এই বাক্যটি পাঠ করবে তার সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে যদিও তা হয় সমুদ্রের ফেনার সমান অপর একটি হাদিসা আছে এটি সেই বাক্য যেটি আল্লাহ আল্লাহতালা ফেরেস্তাদের জন্য পছন্দ করেছেন আরেকটি আমল সম্পর্কে জেনে নেব মাত্র দশ সেকেন্ডে জাহান্নাম থেকে হেফাজত থাকার আমল হাঁটতে চলতে যত সংখ্যক হোক নিম্নলিখিত দোয়াটি পাঠ করুন আসহাদু আল্লাহ ইলা ইহ আশাহাদু আল্লা রসুল রসুল্লাহ বাংলা উচ্চারণ আসাহাদ আল্লাহ ইলাহ ইহ আশাহাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বেদিত আর কোনো ইলাহ নেই আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল হাদিস শরীফে আছে আল্লাহ রসুল সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ বেদিত কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল তার ওপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আল্লাহরবুল্লা আলমিন আমাদের সকলকে উক্ত আমলগুলি করার তৌফিক দান করুন আমিন